হর হর গঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অগণিত মানুষের ঢল জমেছে দেশের মিলন দশের তীর্থ মহাতীর্থ গঙ্গাসাগর। গঙ্গাসাগর এটি হচ্ছে হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম মেলা, যেখানে সবথেকে বেশি পরিমাণে মানুষ সারা দেশ থেকে এসে একত্রিত হয়। প্রথম স্থানে রয়েছে কুম্ভ মেলা, ঠিক তারপরেই গঙ্গাসাগর মেলা। এটি মূলত হয়ে থাকে গঙ্গা যেখানে সমুদ্রে এসে মিলিত হয় পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ নামক স্থানে, এই গঙ্গাসাগর মেলা হয়ে থাকে। আর 2024 সালের গঙ্গাসাগর মেলা উপলক্ষে মকর সংক্রান্তির পূর্ণতিথিতে সমস্ত দেশ থেকে যে মানুষ লাখো লাখো পূর্ণার্থী এসে স্নানের জন্য এসেছে, কী পরিমাণ ভিড় জমিয়েছে সেটাই আজ এই ভিডিওতে দেখাতে চলেছি। দেখতে পাচ্ছ লর্ড নাম্বার 8 এ যাওয়ার জন্য প্রচন্ড রকমের ভিড়। এই যে দেখো যাচ্ছ তোমরা, একদম দাঁড়িয়ে আছি কাকদ্বীপ বাস স্ট্যান্ড, এটা দেখতে পাচ্ছ আমার পিছনে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের আজকের তারিখ হচ্ছে 13 তারিখ। হাজার হাজার দর্শনার্থীরা, যেটা 15 তারিখ যে শাহী স্নান মকর সংক্রান্তি, সারা দেশ থেকে মনে হচ্ছে যেন এক টুকরো ভারতবর্ষ, সারা দেশ থেকে দর্শনার্থীরা আসছে, লাখো লাখো দর্শনার্থীরা দেখতে পাচ্ছ যাওয়ার জন্য, গঙ্গাসাগর যাওয়ার জন্য ভিড় জমিয়েছে। আর এখানকার পুলিশ প্রশাসন যথারীতি তৎপর এবং খুব ভালোভাবে সুষ্ঠুভাবে যাতে সবাই গঙ্গা দর্শন করে ফিরে আসতে পারে তার জন্য সবসময় 24 ঘন্টা তারা প্রস্তুত রয়েছে, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকদ্বীপ যে বাস স্ট্যান্ড, সেখান থেকে এটা হচ্ছে লট নাম্বার 8 যাওয়ার লাইন। দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড়, আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেশ একদম সমস্ত দেশ থেকে সব দর্শনার্থীরা আসছে পূর্ণতিথিতে গঙ্গাসাগরে স্নান করার উদ্দেশ্যে। মহাতীর্থ গঙ্গাসাগরে যাচ্ছে হাজার হাজার লাখ লাখ দর্শনার্থীরা। দেখতে পাচ্ছ লাইন যতদূর যতদূর চোখ যাচ্ছে, ডবল লাইন করে ছাড়া হচ্ছে, যতদূর চোখ যাচ্ছে ততদূর দেখতে পাচ্ছ লাইন আর লাইন, অগণিত মানুষের ভিড়, অগণিত পূর্ণার্থীর ভিড়। তারা সবাই এখন কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে লট নাম্বার 8 যে যাওয়ার যে ঘাটের রাস্তা, সেই রাস্তায় পুরো রাস্তা জুড়ে জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানকার পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তাদেরকে সাহায্য করছে, সব মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে সব সময় যাতে কোনো দর্শনার্থীদের দর্শন করতে সমস্যা না হয়। আমরা
হর হর গঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, অগণিত মানুষের ঢল জমেছে গঙ্গাসাগর পূর্ণ তিথিতে, পূর্ণ স্নান করার জন্য, গঙ্গা স্নান করার জন্য সমস্ত দেশ থেকে দর্শনার্থীরা। দেখুন কি পরিমাণে ভিড়, দুটো লাইন, কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন। এখানে সুন্দরভাবে বাঁশের ব্যারিকেড করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে দর্শনার্থীরা পৌঁছাতে পারে। আমি একবার দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে এখানে ভিড় হচ্ছে। सूचना केंद्र के पास काफी देर से इंतजार कर रही है। महेंद्र यादव भागलपुर गोगा से आए हुए, महेंद्र यादव भागलपुर गोगा से आए हुए आपको सुंदरी दे থেকে হাজার হাজার পুণ্যার্থী, লাখ লাখ পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় গঙ্গা স্নানের জন্য ভিড় জমাচ্ছে। আর আশেপাশে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, ভালো করে দেখো তোমরা। আজকে তারিখ 11, 15 তারিখ শাহী স্নান, তো তার জন্য হাজার হাজার দর্শনার্থী একে একে ভিড় জমাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, বিভিন্ন রাজ্য থেকে, সারা ভারত থেকে দর্শনার্থীরা আসছে এই পূর্ণ তিথিতে স্নান করার জন্য। তো এ দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বাস স্ট্যান্ড আছে, এটা একটা গেট, বিভিন্ন রকমের দু তিনটে গেট করা আছে। আর এই যে গেট দেখতে পাচ্ছ, এইভাবে এরকমভাবে লাইন দিয়ে একে একে বাসে উঠছে, আর এখান থেকে বাস ছেড়ে দিচ্ছে। আর এইখান থেকে গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম, সেটার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে, কারণ রাস্তাঘাটে এখন প্রচণ্ড রকমের জ্যাম আছে। দর্শনার্থী যেমন এসছে, তেমন এখানকার পুলিশ প্রশাসন, এই যে দেখতে পাচ্ছ, এই যে পিছনে স্নান করছে তার জায়গায়, এখান থেকে নিঃশুল্ক ব্যবস্থা, বিনা পয়সায় এরকম গাড়ি টয়লেটে যে ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছ এই যে। তো এরকম রাস্তার পাশ দিয়ে, বিচের পাশ দিয়ে যেখানে স্নান করবে, এখান থেকে যে স্নান হবে সেখান থেকে পুরোটা এরকম রাস্তা জুড়ে, আরও এর ভিতরে হাজার হাজার টয়লেট, স্নান করার জায়গা, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এখানকার পুলিশ প্রশাসন। Thank you.